আজ আমরা কথা বলবো প্রফেসর ডক্টর হাসনা বেগমের সাথে। প্রফেসর হাসনা বেগম দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি দর্শন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর হাসনা বেগম দর্শনের অনেক গ্রন্থের রচয়িতা, তিনি অনেক মৌলিক গ্রন্থের অনুবাদক। প্রফেসর হাসনা বেগমের সাথে এ পর্যন্ত অনেক এমফিল এবং পিএইচডি গবেষণা সম্পন্ন হয়েছে। একই সাথে তিনি আন্তর্জাতিক পরিসরেও কাজ করছেন। তিনি ইন্টারন্যাশনাল বায়োএথিক্স অ্যাসোসিয়েশন ও গ্লোবাল এথিক্স এই দুটি সংগঠনের সাথে অনেক দিন যাবৎ জড়িত রয়েছেন। আজকের এই কথোপকথনে আমার সাথে থাকছেন ডক্টর আশিস সিদ্দিকা এবং চিত্রগ্রহণ এবং নির্দেশনা রয়েছেন আরিফ হক। ভারতবর্ষে একটা ক্রান্তি জন্ম হয়েছিল, নানা রকম অস্থিরতা, ভারতের জনগণ স্বাধীনতা মানে ইংরেজ সরকারের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য তখন অনেক সেটা আমরা খুবই, যদিও আমাদেরকে দেখতে দেওয়া হয়নি, তবুও ফাঁকে ফাঁকে দেখেই ফেলেছিলাম মানুষের কি মানে দুর্ভোগ, কি কষ্ট। তারপরে 1947-এ হলো দাঙ্গা কলকাতার, সেই খুবই মানে বেশ ভয়ঙ্কর এক দাঙ্গা। সেই দাঙ্গার পর আবার 1947-এ তখন ভারত বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত বলে দুটি রাষ্ট্র গঠিত হলো। এই হলো রাজনৈতিক পরিবেশ। সুতরাং রাজনৈতিক পরিবেশটা মোটেও ভালো ছিল না। যখন দ্বিতীয় মহাযুদ্ধের সময় প্রায় আমাদেরকে মাঝরাতে বিছানা থেকে উঠে, যখন সাইরেন বাজত, বিছানা থেকে তুলে কোলে করে নিয়ে শেল্টার বলে একরকম জিনিস ছিল মাটির তলায়, শেল্টারে নিয়ে যাওয়া হতো। তারপর যখন খিদিরপুর, কলকাতা খিদিরপুর বম্বিং হলো, তখন আব্বা ডিসাইড করলেন যে না, ঢাকা এই কলকাতায় রাখা যাবে না, ওদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। একটা স্মৃতি আমাকে এখনো খুবই আমার মনে মনকে এখনো ধাক্কা দেয়। যখন কলকাতা থেকে আমরা খিদিরপুরের ইয়ের পরে যখন কলকাতা থেকে আমরা ঢাকায় না দেশে আসছি ঢাকা হয়ে, তখন সেই শিয়ালদা স্টেশনে কি ধরনের ভিড়, মানুষের ওপর মানুষ, মানুষের ওপর মানুষ। সেখানে আমাদের দুজনকে আব্বা ঘাড়ে করে ধরে আমাকে, আবার আব্বার আড্ডালি ছিলেন, আড্ডালি যারা ছিল তারা ভালো করে একেবারে উঁচিয়ে ধরে নিয়ে আসতে হয়েছে। এত ভিড়, এত ইয়ে, লোকের কি করে কলকাতা থেকে পালাবে সেটাও দেখেছি, সে এক্সোডাস। তারপর তো যাই হোক, যুদ্ধ শেষ হলো, আবার ফিরে গেলাম কলকাতায়। তারপরে স্কুলে ভর্তি হলাম, 1945 সালে প্রথম স্কুলে ভর্তি হই। তখন আমার বয়স হলো 10, ক্লাস 6-এ ভর্তি হলাম একটা স্কুলে, বিনা পানি বালিকা বিদ্যালয়, সেখানে ক্লাস 6-এ ভর্তি হলাম। এই আমার এক বছর পড়া হলো। তারপরে পরের বছর সাকওয়াত মেমোরিয়াল স্কুলে পড়তে হলাম, কিন্তু পড়তে পারিনি, দাঙ্গা শুরু হয়ে যাওয়ায় ওখানে আর পড়তে পারিনি। তারপর 1947-এ আবার চলে গেলাম, চলে আসলাম 1947 শেষে। আমার মামা এসে নিয়ে গেলেন আমাদেরকে রাজশাহীতে, কারণ আমার আব্বা পুরো পাকিস্তান এবং ভারতের বিভাগটাকে উনি রাজনৈতিকভাবে মেনে নেননি, সেই জন্য আমার মামা একরকম জোর করেই বলতে গেলে আমাদের দুই বোনকে আর ডক্টর শাহানারা হোসেন আমার ছোট বোন, ওকে আর আমাকে নানা কাছে আমার মামার কাছে নিয়ে গেলেন ইয়েতে রাজশাহীতে। উনি রাজশাহী কলেজের প্রিন্সিপাল ছিলেন, তাই এখন কান টানলে মাথা আসে। ওই নিয়ে যাওয়াতে আব্বা আর থাকতে পারলেন না কলকাতায়, উনি ঢাকায় চলে আসলেন। ঢাকায় এসে আমাদেরকে পরে ঢাকায় জানুয়ারিতে 1947-এ জানুয়ারিতে ঢাকায় আনলেন। শৈশবটা অন্যভাবে, রাজনৈতিক দিক বাদ দিয়ে,
এমনিতে আমাদের শৈশব পারিবারিক ভাবে খুবই সুখে কেটেছে। আমরা মাত্র দুটি বোন ছিলাম, আমাদের ভাই আর কোনো ভাই ছিল না, সুতরাং আমাদেরকে সবাই একবার মাথায় করে রাখতো দুজন দুই বোনকে। আমার আব্বা আমাদের বাসায় যে পরিবার পরিজন যারা বেড়াতে আসতেন তারা সবাই আমাদেরকে খুব আদর করতেন। এবং সিক্স পর্যন্ত ভর্তি হলাম, সিক্সে ফাইভ পর্যন্ত কিন্তু আমি আমাদের বাসাতে যারা এসে চাকরি খোঁজ করতেন তারাই পড়াতেন আমাদেরকে সকালে বসে বসে। আমরা কোনো মাস্টার রাখতাম প্রাথমিক বিদ্যালয়ে না না কিচ্ছু হয়নি, আমার প্রথম কোনো বিদ্যালয়েই যাইনি, প্রথম ক্লাস সিক্সে গিয়ে ভর্তি হই। ওই তারপরে আবার যেটা পরে স্কুলে পড়তে হলাম 48-এ 1948-এ ঢাকায় এসে সিদ্দিক বাজার আব্বা বাসা নিলেন, ওখান থেকে মুসলিম গার্লস হাই স্কুলে ভর্তি হলাম ক্লাস 9-এ। ওই 9-এ ভর্তি হলাম, 10-এ উঠলাম, 10-এ ওঠার পরে তো আমার মে মাসে আমার বিয়ে হয়ে গেল, সুতরাং 10-এ আমি ক্লাস করি। বিয়ের একটা পারিবারিক একটা ব্যাপার ইতিহাস আছে, আমার চেয়ে প্রায় 25 বছরের বড় আমার এক ভাই আমাকে বিয়ে করতে চেয়েছিল। এটা খুব সম্ভবত আমার আব্বার মেয়ে ভাই ছেলে ছিল না বলে পারিবারিক সম্পত্তির বিভাজনের ব্যাপারটা বলে কাজ করেছে। তাছাড়া ওই ভাই কিন্তু ছোটবেলা থেকে আমাদের সাথেই ছিলেন, আমাদের কাঁধে করে কতদিন মানে সকালবেলা ঘুম থেকে উঠে হাওড়ার ব্রিজ দেখাতে নিয়ে যেতেন। সেই ভাই কি করে আমাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে গেল আমি তো বুঝতে পারিনি। 12 বছর বয়স যখন হলো কলকাতা আমাকে ব্যালকনিতে দাঁড়াতে দেয় না আমার ওই ভাই, বিশেষ করে ভাই। তারপরে ভাই কি করে আমার আম্মাকে ইন্ডাকশন করলো, আম্মাও বাইরে যেতে দেবে না। 12 বছর জন্মদিনের দিন আমি ভাবলাম কি হলো, 12 বছরকে আমার কি অপরাধটা করলাম যে আমি বাইরে বারান্দাও দাঁড়াতে পারবো না। আমি বুঝতেই পারলাম না যে কি হলো। আপনার ভাইটাকে ইনফ্লুয়েন্স করলো? হ্যাঁ, আম্মাকে ইনফ্লুয়েন্স করেছিল, আব্বাকে না, আব্বাকে পারিনি, কিন্তু আব্বা তো পাশে থাকতেন না। তারপরে সেই ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের কাছে আবার আম্মা কিছুতেই দিয়ে দেবেন না, সেই ভাইয়ের কাছ থেকে বাঁচতে গিয়ে তখন তাড়াতাড়ি করে ওই আমার স্বামী নুরুদ্দিন মোহাম্মদ সেলিম প্রফেসর কাজিমুদ্দিন আহমেদের ছেলে, বড় ছেলে, তার সাথে বিয়ে দিয়েছিলেন। কাজিমুদ্দিন আহমেদ সাহেব তখন ছিলেন রাজশাহী কলেজের ফিলসফি ডিপার্টমেন্টের হেড, সেখান থেকে রাজশাহী কলেজের ওই যে প্রিন্সিপাল ছিলেন তখন মামা, তা আমার মামা ওইটা ওনারা ছেলের জন্য বোক ছিলেন তখন আমাকে ইয়ে করেছেন আর কি। আপনার এই যে ক্লাস 9-এ থাকতে বিয়ে হয়ে গেল, 10-এ ক্লাস 10-এ উঠে বিয়ে হয়ে গেল, তো আপনি তো এই যে পরবর্তীতে যে আপনি আবার শিক্ষা জীবন শুরু করলেন এটা কিভাবে করলেন সেটা আমরা কিভাবে সংগ্রামের মধ্যে দিয়ে আপনি আবার হ্যাঁ সেটা বলছি ফিরে আসলেন। আমার 10-এ উঠে বিয়ে হলো, আমার মা আমার আম্মা স্কুলে নাম রেখেছিলেন বেতন দিয়ে দিয়ে যেন আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারি। আমি সেজন্য কলকাতা, আমি তখন ঢাকা কলকাতা ঢাকা রাজশাহী কলকাতা এই 3 জায়গায় ঘুরে বেড়াতাম। রাজশাহীতে ছিলেন আমার শ্বশুর, কলকাতায় কাজ করতেন আমার হাজব্যান্ড আমার স্বামী, ICI কোম্পানিতে কাজ করতেন। সেই জন্য আমাকে প্রায় ঢাকায় বাবার কাছে, ওদিকে শ্বশুর বাড়ি রাজশাহীতে, ওখানে থাকতে হতো, আমার কলকাতায় যেতে হতো। এইভাবে 2 দিন এখানে, 4 দিন ওখানে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আরেক জায়গায়, এভাবে করে ঘুরতে হতো। সেই জন্য আমি আম্মাকে বললাম যে আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না, কিন্তু আমার আম্মা নাছর বান্দার দিতেই হবে। তুই আমি বললাম তাহলে ফেল করবো, তা আমা বলে ফেল করে সাজাই করে সব পরীক্ষা দিতেই হবে। তারপরে আম্মা তো নিয়ে আসলেন যখন ঢাকায়, তারপরে আমার প্রথম বাচ্চাটা পেটে হলো। এই শরীর খারাপ, এই মধ্যে হাউস টিউটার টিউটার আসছেন, পড়তে হচ্ছে, সে যে কি আমার অবস্থা। তখন একদিন আম্মা আমার ওই টিউটারকে জিজ্ঞেস করলেন যে কি আপনি কি মনে করেন ও পরীক্ষায় কি করবে, বলেছে হাস না হয় পাস করবেন, ফার্স্ট ডিভিশন পাবে না হয় ফেল করবে। সে যাই হোক, তারপরে আমরা মানে পরীক্ষা দিলাম তখন ইয়ে মুসলিম গার্লস হাই স্কুলে, ক্লাস 10-এ মাত্র 3 জন স্টুডেন্ট ছিল এবং আমরা 3 জনই ইয়ে করেছি আপনার ফার্স্ট ডিভিশন পেয়েছি। একজন হলেন সিদ্দিকা কবির, উনি আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন, উনি ক্লাস 10-এ ছিলেন, 1 বছর কোনো কারণে ড্রপ করেছিলেন, সেই জন্য উনি
ওনার উনি আমাদের সাথে পরে পরীক্ষা দেন, উনিও ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন, আমি এবং ইয়ে আমার আরেক বান্ধবী সে তিনজন, সে ছিল হোসনি দালানের মেয়ে। যাই হোক, আমরা তিনজনই ফার্স্ট ইয়ে করলাম, পাশ করলাম। তারপর পাশ করলে হবে কি, এরপর তো খুব খুশি সবাই, রেজাল্ট টেজাল্ট বের হলো, সবই ঠিক আছে। বাচ্চা যেদিন হলো আমার, বাচ্চা হওয়ার দু তিন দিনের মধ্যে রেজাল্ট বেরোলো, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। ততদিনে আমরা ইয়েতে থাকি, ওয়ারিতে, 15 নম্বর লার্নিং স্ট্রিট, যেটা অমর্ত্য সেনের বাড়ি, পুরনো বাড়ি, সেটা দেখছিলাম আমরা। তো এখানে আমার মেয়ের জন্ম হলো, প্রথম মেয়ের। মেয়ের জন্ম হওয়ার পরে ওই তো বাবার প্রিমেচার হয়েছিল, মাত্র 4 পাউন্ড। ওই বাচ্চাকে নিয়ে আমি 40 দিন থাকলাম আমার কাছে। তারপর রাত্রি টঙ্গে আমার স্বামী বদলে এসে গেছিলেন, চিটঙ্গে চলে গেল। তো স্বাভাবিকভাবেই এইটুকু বাচ্চা নিয়ে আমার হাজব্যান্ডের খুব ইয়ে ছিল, উৎসাহ ছিল, তিনি চিটং কলেজে আমাকে ভর্তিও করিয়েছিলেন। কিন্তু এইটুকু বাচ্চা নিয়ে আর ঘর সংসার করে আমি আর সময় দিতে পারিনি। তারপর আবার 1 বছর 3 মাস না পেরে আরেকটা বাচ্চা হলো। তারপর সেই বাচ্চাটা অনেক কষ্ট পেয়ে মারা গেল। চিটমে তখন ডাক্তার ছিল না, শিশু ডাক্তার তো ছিলই না, এমনিও ভালো ডাক্তার ছিল না তখন। যাই হোক, ঢাকায় উনি নিয়ে আসেননি, আমি অনেক বলেছিলাম ঢাকায় নিয়ে আসতে, ঢাকায় নিয়ে আসেননি। ছেলেটা মারা গেল, প্রথম ছেলে, বড়টা নিয়ে। তারপরে একে একে বাচ্চা হলো, একটার পর একটা। 1962-তে আমার সবচেয়ে ছোট মেয়ে, তার জন্ম হলো। আপনি ম্যাট্রিক পরীক্ষা দিলেন কত সালে? 1950-এ। 1950-এ বিয়ে হলো, 50-এ ম্যাট্রিক দিলাম। 1950-এ মেয়েতে বিয়ে হলো, 50-এ মেয়েতে বলে ম্যাট্রিক দিলাম। তারপর আমি মানে এর মধ্যে বাচ্চা যখন বাচ্চা কাচ্চা যখন ছোট, তখন আমি ইচ্ছে করি আর চেষ্টাই করিনি, কারণ আমি ওরকম অর্ধেক মন নিয়ে কোনো কাজ করতে পারি না। আমি যখন যেটা করি মন দিয়ে করতে চেষ্টা করি, সুতরাং পড়ালেখার কোনো আর মানে আমি আর করতে চাইও না। তারপর এক সময় আমার মাথায় আসলো যে এখন যদি আরম্ভ না করি তাহলে আর তো হবে না। তখন আমার বয়স হলো 28 বছর বয়স। এর মধ্যে আরো ঘটনাও ঘটেছিল অনেক। একটা লেক সার্কাস কিন্ডার গার্ডেন বলে একটা স্কুলে আমি চাকরি নিয়েছিলাম, সেখানে হেডমিস্ট্রেস, আমি নাম বলবো না, উনি একরকম ভাবে আমাকে অপমান করেছিলেন। টিচারদের একটা মিটিং ডেকেছিলেন, সাধারণ মানে স্বাভাবিকভাবে আমি একজন টিচার, আমি কেজি 2-তে পড়াতাম, আমিও গিয়েছি ওই মিটিংয়ে ইয়ে করতে। যাওয়ার সময় ওনার সাথে দেখা, তাহলে তুমি কী ব্যাপার আসতো, তুমি ক্লাস ছেড়ে এসছো কেন? আমি বললাম যে আপা আপনি যে মিটিং ডেকেছেন। বলে না, মিটিংয়ে তো গ্র্যাজুয়েট টিচাররা থাকবে, তোমার আসার দরকার নেই। সেই দিনই বাসায় ফিরে আমি রেজিগনেশন লেটার দিলাম, আমি গেলাম ওখানে। তখন থেকে আমার মাথায় গিয়ে চাকরি যে না আমার করতে হবে। তারপর 1963-তে আমি ঢাকা সিটি নাইট কলেজে ভর্তি হলাম। সিটি নাইট কলেজে ভর্তি হয়ে 13 বছর পরে আবার 13 বছর গ্যাপ লেখাপড়ায় আবার আরম্ভ করলাম। প্রথমে তো বলতে গেলে কোনো বানানি যায় না, কি যে অবস্থা আমার, একটা বানান লিখতে গেলে 7 বার ভাবতে হয় যে এটা ভুল হবে না ঠিক হবে। ইন্স্যুরেন্স লিখবো, অ্যাসুরেন্স লিখে বসে থাকি, মানে কোনো রকম ধারণাই নেই। কারণ এই 5টা 6টা বাচ্চা হওয়া এই কয়েক বছরের মধ্যে এইটুকু বাচ্চা মেয়ে কিরকম ট্রমেটিক ব্যাপার। যাই হোক, তারপর আমি সিটি নাইট কলেজে পড়তাম, সকালবেলা বাচ্চাদের দেখাশোনা করতাম, সন্ধ্যেবেলা যেতাম 9টা 10টা পর্যন্ত ওখানে ক্লাস করে বাসায় ফিরতাম বাসে করে। তখন ছিল সিটি নাইট কলেজটা, ছিল এই সিটি কলেজটাই তখন সিটি নাইট কলেজ ছিল, ঢাকা কলেজের পশ্চিম প্রান্তে একটা বিল্ডিং এ। সেই সিটি নাইট কলেজে পড়তে পড়তে অ্যানুয়াল একটা পরীক্ষা হয় ওদের ওখানে হতো, সে অ্যানুয়াল পরীক্ষা আমি পুরো কলেজের মধ্যে ফার্স্ট হয়ে গেল সব বিষয়ে। তখন ওখানে ওই যে আশকের আলী বলে প্রিন্সিপাল, আশকের আলী ছিলেন ওখানকার প্রিন্সিপাল, উনি আমাকে একদিন পিয়ন দিয়ে ডাকিয়ে নিলেন। ডাকিয়ে নিলেন, তখন ফার্স্ট ইয়ার কেবল শেষ হয়েছে,
আমি তো ভয়ে ভয়ে ওনার ওখানে গেলাম। আমি ভেবেছি না জানি কি ইন্টারমিডিয়েট, হ্যাঁ না জানি কিসের জন্য ডাকিয়েছে, আমি ভয় পাচ্ছি। তখন বলছে না বসো হাসনা, ভয় করো না বসো, তোমাকে একটা দরকারি কথা বলার জন্য ডেকেছি। তুমি তো এত ভালো করেছো, কিন্তু আমি তোমার গিয়ে দেখলাম তখনকার টিচারও কত ইয়ে ছিলেন, মানে খেয়াল করতেন যে তোমার কোনো ফোর্থ সাবজেক্ট নাও, তুমি একটা ফোর্থ সাবজেক্ট নাও তাহলে আমাদের যে আমাদের কলেজে এখন পর্যন্ত কেউ ফার্স্ট ডিভিশন পাইনি, আমি আশা করছি তুমি ফার্স্ট ডিভিশন পাবে, কিন্তু ফোর্থ সাবজেক্টটা না নিলে একটা চান্স থাকে না পাওয়া। স্পেশাল পারমিশন নিতে হয় ডিপিআর কাছ থেকে, তো উনি একটা অ্যাপ্লিকেশন লিখে দিলেন আমার নামটা দিয়ে, আর ডিপিআরকে ফোন করে বলে দিলেন আমি একজনকে পাঠাচ্ছি, আপনি একটু পারমিশন দিয়ে দেন, ও সেকেন্ড ইয়ারে ফোর্থ সাবজেক্টটা নিতে চায়। তারপর আমি গেলাম ডিপিআর, ওখানে যাওয়ার পরে উনি পারমিশন দিলেন, তখন লজিকটা সেকেন্ড মানে ফোর্থ সাবজেক্ট নিলাম। তো ফার্স্ট ডিভিশন, ওখানে তো ফার্স্ট ডিভিশন তো পেলামই এবং ভালো স্কলারশিপ পেলাম, আমি তো ইউনিভার্সিটিতে তো স্কলারশিপ নিয়ে পড়েছি। কিন্তু বিপদটা হলো পাস তো করলাম 1965-এ, ফার্স্ট ডিভিশন পেলাম সবাই খুশি, কিন্তু কোথায় ঘুরতে হবো? আমার আব্বা তো কিছুতে ইউনিভার্সিটিতে ভর্তি হতে দেবেন না, কি ইউনিভার্সিটিতে ভর্তি হলে নাকি আমি সংসারে মন দেবো না, আর কোনো ভয় কত থাকবে আমি জানি না। উনি একটু মানে একটু কনজারভেটিভ ছিলেন, যদিও সেটা স্বীকার করতেন না, কিন্তু আমার আম্মা সবসময় এই ব্যাপারে খুব উদার ছিলেন। তো আমার ওই সারা জাকিরের আব্বা হলো আমার প্রথম মানে বড় দেওয়া, আমার আমার স্বামীর একেবারে দু বছরের ছোট, নিজের ছোট ভাই। সারা জাকিরের আব্বা এসে আব্বাকে বললো, আমার আব্বাকে বললেন যে কি বলেন আপনি তাই সাহেব, হাসনা পড়বে না তো বিশ্ববিদ্যালয়ে পড়বে কে, এত কষ্ট করে পড়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে আপনি কেন মনে করেন? তখন আব্বা একটু লাজবাব হয়ে গেলেন, রাজি হতে বাধ্য হলেন, সিটি নাইট কলেজেও তো পড়তে দিতে চাননি। কিন্তু ওই যে আমার এক ফুপাতো বিধবা ফুপাতো বোন সিটি নাইট কলেজে তখন সেকেন্ড ইয়ারে পড়ছিলেন যখন আমি ভর্তি হব, উনি গ্যারান্টি দিয়ে আমি দেখে রাখবো, আমার আব্বাকে গ্যারান্টি দিয়ে তখন ভর্তি করাতে রাজি হলেন, তাহলে আব্বা রাজি হচ্ছিলেন না। এই হলো মানে তারপর তো ইউনিভার্সিটিতে তো দর্শন বিভাগে আমাকে বলা হয়েছিল দর্শন ছাড়া সব বিষয় ইকোনমিক্স সোশিওলজি পড়তে, আমি কাউকে কিছু না বলে কেবল দর্শনে পরীক্ষা দিলাম আর কিছু করতে পরীক্ষাই দিইনি, কারণ পরীক্ষা দিলে পাশ করে একটা চাপ থাকবে ওখানে যাওয়ার, কারণ আমার পড়ার ইচ্ছে দর্শন, কারণ আমরা ক্লাস 9 একটা বই পড়েছিলাম 500 পেজ, সেখানে প্রথম এটাই ছিল প্রথম যে চ্যাপ্টারটাই ছিল সেটা হলো ওয়াইজ ম্যান অফ দি ওল্ড, ওইটা পড়ে আমি ওই সক্রেটিস প্ল্যাটোর ছোটদের সম্বন্ধে জানার তখন থেকে আমার আগ্রহ। সুতরাং আমি আর ইকোনমিক্সও পরীক্ষা দেয়নি বা সোশিওলজিতেও পরীক্ষা দিইনি, তারপর ভর্তি পরীক্ষাতেও আমি ফার্স্ট হলাম। আমি তো ভয় হয়েছে ভর্তি হতে পারি কিনা, আমার তো ইয়ে ছিল না, কনফিডেন্স ছিল না, কারণ এতদিন পরে সব করছি। তো তারপর আমাদের ওখানে তখন এখনো হয় না, তখন ফার্স্ট ইয়ার একটা পরীক্ষা হতো ইউনিভার্সিটিতে, 3 বছর অনার্স ছিল, ফার্স্ট ইয়ারে একটা পরীক্ষা হতো, ফার্স্ট ইয়ারে রেজাল্ট দেবে আমি তো বসে আছি বিকেল 4টা পর্যন্ত যে রেজাল্ট দেবে কি না জানি হয়েছে, মানে ফেলটাই করেছে কিনা। তারপর রেজাল্ট যখন দিল দেখলাম যে সবচেয়ে ওপরে আমার নাম, এই সব করে কষ্ট করে পড়াশোনা করা। তো টিচার আমাকে খুব আদর করতেন, কারণ আমি সবসময় সময় মতো কাজ দিতাম, টিউটোরিয়াল দিতাম, ক্লাসে মনোযোগী ছিলাম, মানে কোনো নোটিস না দিয়েও যদি পরীক্ষা নিতেন তাহলে আমি কোনোদিন ঘর থেকে বেরিয়ে আসিনি বা বলিনি যে এখন দিও না পরীক্ষা, কারণ আমি কোনো দিন যেহেতু আমার ছেলে পেলে ছিল তার কখনো অসুখ বিসুখ হয় সেটা তো ঠিক নেই, সেজন্য কোনোদিন পড়াশোনা ফেলে রাখিনি, রোজেরটা রোজ করে ফেলতাম, বরং পার্লার একটু এগিয়ে রাখতাম, কারণ আমার তো ভয় থাকতো যে কখন কার কী হয়, 5টা বাচ্চার মধ্যে ফলা তো যায় না, সেই জন্য আমি ওই সব কিছু সবার টাইম দিয়ে করেছি এবং টাইমের আগেই শেষ করে রাখতাম জিনিসটা। এই তো তারপর তো স্বাধীন হলাম আমরা, স্বাধীন হওয়ার পরে 72 ফেব্রুয়ারিতে আমি ঢাকা ইউনিভার্সিটির লেকচারার হিসেবে যোগ দিলাম।
ও হ্যাঁ 68 থেকে 69 এর মধ্যে অনেক সাংস্কৃতিক কার্যকলাপ করেছেন। কি ধরনের সাংস্কৃতিক কর্ম? যেমন আমি রাজনৈতিক কাজও করেছি, যেমন আমি ইন্দিরা রোডে সাজেদা চৌধুরীর বাসায় নিয়ে গিয়ে আমি ওই যে মহিলা আওয়ামী লীগদের প্যারেড শিখাতাম। ওখানে ওনার বাসার সামনে একটা মাঠ ছিল ভূমিকা রেখেছেন, রাখার চেষ্টা করেছেন। এছাড়াও এখন ইফাদের যে কর্ম মানে সবচেয়ে বড় যার অনুকরণ ইফাদ ইফতেখার আহমেদ, ও ছিল জেনারেল সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট। আমরা অনির্বাণ নামে একটা অর্গানাইজেশন করেছিলাম, অনেক ছেলে মেয়েরা আমাদের সাথে ছিল, এমনকি জন্মলাভের দিন ছিলেন আমাদের একজন ইয়ে পেট্রন খানাতুর রহমান ছিলেন পেট্রন, তারপর পেট্রন ছিলেন হামিদুজ্জামান, এরা সবাই পেট্রন ছিলেন। এরা আমাদেরকে খুব সাহায্য করতেন, এমনকি আমরা ইন্টারকন্টিনেন্টাল ছিল তো, ইন্টারকন্টিনেন্টাল একটা ইয়ে করেছিলাম পুরস্কার দেওয়ার জন্য, কম্পিটিশন করে পুরস্কার দেওয়ার জন্য। তো ওখানে ওই আব্দুল সালাম দি ছিলেন অবজারভারের, পাকিস্তান অবজারভারের সম্পাদক, উনি এসে পুরস্কার বিতরণ করেছিলেন, ওইটার সাথে যুক্ত ছিলাম। আর ছোটবেলায় সংস্কৃতির সাথে খুবই যুক্ত ছিলাম। আপনার যে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের একটা প্রবল ইচ্ছা ছিল, প্রবল এটা সে ছিল। তারপর আমি নাটক করেছি আপনার স্বাধীনতার পরে, সেটা স্বাধীনতার পরে, হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনে প্রথম যেটা আপনার রবীন্দ্রনাথের নাটক মানা ছিল, তো প্রথম নাটকটা হলো ইয়ে নষ্টনীর, নষ্টনীর নাটকটা, ওইটাতে আমি বৌদি হয়েছিলাম। ইয়ে ওই যে সিনেমা অ্যাক্টর আলী হাসান, আরেকজনকে ওই যে কি আহমেদ, ছাত্ররা কিছু বলেনি। তারপর আমার বাসায় আমার বাচ্চারা সব দেখেছে নাটক, কিন্তু আমার আব্বা আর আমার হাজবেন্ড দেখেনি। আপনি তো মনে হয় সিনেমা নিয়ে অনেক লেখালেখি করেছে। সিনেমা নিয়ে লেখালেখি করছে, সেটা ওই সেই সময়টাই 78 এর পরে সেই লেখাগুলো করেছি, তার আগেও পুরো করেছি অল্প কিছু। ওই যে মোহাম্মদ খসরু, সে আমাদের খালামা খালামা করতো, দ্রৌপদী বলে একটা পত্রিকা বই করতো, ওটাতে আমার অনেক লেখা আছে, বেশ কয়েকটা লেখা আছে সিনেমা নিয়ে। আপনি আপনার উচ্চতর শিক্ষা কেমন করে আপনি করেছেন? উচ্চতর শিক্ষা আমি তো যেই টিচার হলাম, ওকে আমি একদিন রাজ্জাক স্যারকে বললাম, স্যার আমি তো পিএইচডি করতে চাই, কি করতে পারি? বলে তোমার জন্য তো পিএইচডি করা তো মুশকিল, বাচ্চাদের ফেলে যেতে হবে, তো এক কাজ করো তুমি অ্যাপ্লাই করতে থাকো না। প্রফেসর আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি খুব আগে করতেন, ও উনি আবার আপনি বলতেন মেয়েদেরকে, আমি যেমন ছেলেদেরকে আপনি বলি, বলে করেন আপনি করেন, আপনি ওই যে ওখানে দেখেন সব বই পাবেন লাইব্রেরিতে, ওখানে সব ঠিকানা আছে, আপনি এক ধারসে অ্যাপ্লাই করতে থাকেন, এর জন্য আবেদন করেন, ভর্তির জন্য আবেদন করেন, এবং ভর্তি করতে পারলে স্কলারশিপের জন্য আবেদন করেন। তা আমি আবেদন করতে থাকলাম, এগুলো কিন্তু আমার বাসায় কেউ জানে না, ওদেরকে বলি ইন্টারনেট ছিল না, ইন্টারনেট না, আমি চিঠি লিখে লিখে, হ্যাঁ কোর্স। তো আমার হাজবেন্ডও জানতেন না, আমার আব্বাও জানতেন না, কেউ কাউকে বলিনি, চুপচাপ করেছি। অক্সফোর্ডে আমাকে, অক্সফোর্ডে না কেমব্রিজে আমাকে ভর্তি করতে চেয়েছিল মাস্টার্সের জন্য, মাস্টার্স করে পিএইচডি করতে তো অনেক সময় লাগবে, আমি এতগুলো বাচ্চাকার কাছে দিয়ে যাবো, সেই জন্য আমি মাস্টার্স গেলাম না। তখন আমাকে একজন বললো, হাফিজুর রহমান সাহেব তখন অ্যাডিলেডে ছিলেন, পিএইচডি করছিলেন, উনি একবার এলেন দেশে, তখন বললেন যে আপনি ইয়েতে অ্যাপ্লাই করেন, অস্ট্রেলিয়ার কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। ঠিকই মোনাশি করলাম, আরো কোথায় কোথায় করলাম, মোনাশ আমাকে গ্র্যাজুয়েট স্কলারশিপ দিল এবং পিএইচডি থেকে
পিএইচডি মাস্টার্স আর করতে হবে না। তারপরে এটা তো পেলাম, পেয়ে এখন এটা সবাইকে জানাবো কি করে, জানানো এবং ব্যবস্থা করা খুবই তো মুশকিল এতগুলো ছেলে পেলে। তখন ছেলে পেলে না তো কেবল, আমরা গরু পালতাম, বাগান করতাম, বিরাট এক সংসার, তিনটা গরুই ছিল বড়। গরু দেখার জন্য একটা লোক ছিল, আমার শ্বশুর থাকতেন আমার বাসায়, সুতরাং কত দায়িত্ব বুঝতেই পারি। সেগুলোকে এখন সব এক এক করে গরুগুলো বিক্রি করা হলো, শ্বশুরকে আমার ননদের কাছে দেওয়া হলো। তারপরে বাচ্চা একটা ছোটটাকে তরি, তরিকে আমি আমার সাথে নিয়ে গেলাম। তুমি বললাম আমাকে না নিয়ে গেলো, আমাকে যেতে দেবে না, ছোট মেয়েটাকে নিয়ে গেলাম, তখন 9 বছর বয়স, ওকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওখানে পড়াশোনা শুরু করলাম। প্রথম ওখানে গিয়ে তো দেখি যে আমি কিছুই বুঝি না, মানে আমাদের এখানে ফিলোসফিতে যা পড়ানো হয় 20 বছর পিছিয়ে আছি আমরা। অক্সফোর্ডে যে একটা ইয়ে হয়েছে হেয়ার আরেম হেয়ার কেয়ার একটা রীতিমতো আলোড়ন তখন হয়ে গেছে সে স্কুলে, কিন্তু আমাদেরকে কিচ্ছু বলা হয়নি। কেন আমি তো গিয়ে এক পানিতে বললাম যে কি করি, যাই হোক আমি আবার সেটা করলাম, মেকআপ করলাম কি করে, ইয়ে স্টুডেন্টদেরকে ক্লাস করতে হয় না, পিএইচডি স্টুডেন্টদেরকে। আমি আমার টিচার থেকে বলে বলে এথিক্সের সবগুলো ক্লাস করতাম জানার জন্য, মানে গ্যাপটা পরিপূর্ণ করার জন্য। আর যে বিষয় আমি করতে চেয়েছিলাম সেই বিষয়ে করতে পারিনি, কারণ আমার সুপারভাইজার বললো ওই বিষয় করতে নাকি 10 বছর লাগবে। আমার বিষয়টা চুজ করেছিলাম লজিক্যাল বেসিস অফ এথিক্যাল ডিজাইনিং, যেটা বলে আমি গিয়েছিলাম। উনি বললেন যে না, এটা করতে তোমার অনেক সময় লাগবে, তোমার তো বাচ্চা কাচ্চা রেখে এসছো, তুমি তাহলে এটা করতে পারবে না, তুমি ইয়ে করো। ওই 6টা টপিক দিয়ে বললেন যে কোনটা করবে, এটা আমি তো একটা বেছে নিলাম। তখন আমি মোড়কে বেছে নিলাম, কারণ হাই স্যার আমাদেরকে মোড় এত সুন্দর করে পড়িয়েছিলেন। মোড়ের যে থিসিসটা আমি লিখেছি, ওই থিসিসটা তখন থেকে আমার মাথায় ঘুরছে, মানে উনি ঢুকাননি আমার, মানে উনি এভাবে পড়িয়েছেন যেটা নিজের থেকে মাথার মধ্যে ওইটা চলে এসছে, ওইটাকে পুশ করার জন্য আমি ওইটাই নিলাম আর কি। আপনি তো গবেষণা করেছেন প্রফেসর পিটার সিং এর, পিটার সিং এর সাথে পরে করেছি 1 বছর, তার আগে করেছি আপনার ইয়েতে প্রফেসর ডেভিড হেক্টর মন্ডোর সাথে। উনি যখন রিটায়ার করলেন তখন পিটার সিং এর সাথে, পিটার সিং এর তো প্র্যাকটিক্যাল এথিক্স এর জগতে, হ্যাঁ প্র্যাকটিক্যাল এথিক্স এর পরে 85 এ গিয়ে 1 বছর কাজ করেছি প্র্যাকটিক্যাল এথিক্স এ। উনি এখনো যোগাযোগ রাখেন? উনি এখনো দেখেন? হ্যাঁ, আমাকে 3টা বই পাঠিয়েছেন বছর দুয়েক আগে মার্কসিজম। সুতরাং ওখানে অনেক ইয়ে হয়েছে, একলা জীবন তো, একলা সবকিছু করা, আর কোনোদিন তো করিনি। আপনি কত সালে পিএইচডি ডিগ্রি পেলেন? পিএইচডি পেলাম 678, আমি গেলাম 76, কিন্তু দেশে এসে আমার থাকতে হয়েছে 2.5 বছর, প্রায় 2 বছর, 2.5 বছর না, 5 বছরের মধ্যে 2 বছরের মতো আমার থাকায় থাকতে হয়েছে। 1 বছর কমপ্লিটলি থাকতে হয়েছে আমার স্বামী এবং আমার ছেলের অসুখ ছিল। আমার আপনি ম্যাট্রিক পাস করার কত বছর পরে পিএইচডি করলেন? আমার যেখানে পিএইচডি করার কথা, মানে এমএ পাস করার কথা 56-এ, সেই এমএ পাস করলাম আমি 69-এ। জি জি, তাই না? যাই হোক, সে ওখানে আমি সবসময় ওই পায়ের দিদের সামনে মনে রাখতাম একটা কথা, এখানে যখন আমি ভিসা আনতে যাই ইয়েতে ওই অস্ট্রেলিয়ান এমবেসিতে, তখন এক মহিলা আমাকে দেখে বললেন, সুন্দর করে বললেন যে তোমরা তো এখানে, ইংরেজিতে বললেন যে তোমরা তো এখানে এত ইয়ে থাকো, প্রোটেক্টেড থাকো, নিজেদের রাইটস অবলিগেশন সম্পর্কে কিছুই জানো না, ওখানে গিয়ে কিন্তু এরকম হয়ে থাকলে হবে না, ইউ হ্যাভ টু নো হোয়াট ইউর রাইটস আর এন্ড ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাগ্রেসিভ টু গেট ইউর রাইটস ডান। এই কথাটা আমি সবসময় মনে রেখেছি। তা আপনি তারপরে তো আপনি নারী মুক্তি নিয়েও কাজ করেন, ওটা পরের দিকে পরে ফিরে এসে প্রশ্ন হচ্ছে যে আপনি একজন নীতি দার্শনিক হয়ে আপনি কেন নারী মুক্তি নিয়ে, নারী মুক্তির সাথে নীতি দার্শনিকের মিলটা কোথায় আমি বলি, মেয়ে ছেলে পুরুষ এবং নারী সবাই মানুষ, মানুষ হিসেবে সমান সমান অধিকার প্রাপ্য আমাদের, সেখানে এখানে নৈতিক প্রশ্নটা চলে আসে। যদি সমান অধিকার না দেওয়া হয় তাহলে নৈতিক ভাবে আমরা ওদেরকে বিলম্বিত করছি, এই জন্যই নারী মুক্তিটা চলে আসে। যেমন দাস, দাস মুক্তি, দাস প্রথা অবলুপ্ত, ওই এক কারণেই হয়েছিল, তখন দাসী মেয়েরা তো দাসের মতোই ছিল, সেমি দাস, তাই না?
তাহলে ওই ওইটা থেকে নিত্য দর্শন আপনি কি নিজেকে ফেমিনিস্ট মনে করেন হ্যাঁ আমি মনে করি কিন্তু আমার ফেমিনিজম র্যাডিক্যাল ফেমিনিজম আমি র্যাডিক্যাল ফেমিনিজমে বিশ্বাস করি না কারণ র্যাডিক্যাল ফেমিনিজমে মেয়েদের অনেক মেয়েদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পুরুষদের নেই মমতা মায়া স্নেহ এগুলো কিন্তু মেয়েরা দেখার সুযোগ পায় না বা ইচ্ছে করে দেখায় না কিন্তু এই যে বাচ্চাদের মানে সংসারও র্যাডিক্যাল সবাই মিলে যদি র্যাডিক্যাল ফেমিনিস্ট হয়ে যায় তাহলে পরিবারও থাকবে না সন্তানও থাকবে না কিছু হবে না সমাজটা অন্যরকম হয়ে যাবে পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোটা ভেঙে ফেলা আর কি না মাতৃতান্ত্রিক সমাজেও তাহলে মাকে ইয়ে করতে হবে অসুস্থ ছিলেন আমি আমার সংসার আমি দেখেছি আপনি সংসার জীবন করেছেন ওনার সাথে 30 বছর অর্থনৈতিক ব্যাপার হোক যাবতীয় সব ব্যাপার আমাকে দেখতে হচ্ছে ছেলে মেয়েদের বিয়ে শাদী ওনারা ছিলেন চিকিৎসা করানো সবকিছু আমি করেছি সুতরাং আমি নারী মুক্তি বলতে এটা মনে করি না যে নারীকে কেবল বাইরে ঘুরে বেড়াতে অনেকে এটা বুঝে কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি রেডিক্যাল ফ্যামিলিজম বলতে যে প্যাট্রিয়ার্কাল যে স্ট্রাকচার যে পিতৃতান্ত্রিক সমাজ ওটা তো ভেঙে যাবে যদি যখনই আপনি সমান হবেন তখন তো প্যাট্রিয়ার্কাল ভেঙে যাবে মধ্যে এক্সিস্টিং প্যাট্রিয়ার্কির মধ্যে মেয়েদের কিছু কিছু রাইট দেওয়া সেটা হচ্ছে লিবারাল ডিসকোর্স না আমি ডিবাটে ওই ওই ডিবাটের মধ্যে নাই আমি আমি হলাম সমান একেবারে সমান হবে সবকিছু করতে মানে করতে পারবে দায় দায়িত্ব যেমন নিতে হবে অধিকার পাবে তেমন অধিকারের সাথে সাথে কনকমিটেন্টলি দায়িত্ব হ্যাঁ সমত একদম সমতা ভিত্তিক মানে পুরুষকে ডিপ্রাইভ করুক করা হোক সেটা তাহলে তো ওটা আরেক ধরনের মানে অনৈতিকতা তাই না আমি আর একটা প্রশ্ন দিতে চাই যে আপনি দীর্ঘকাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা নিয়ে সামগ্রিক অভিজ্ঞতা শিক্ষকতা শিক্ষকতা আমার খুবই ভালো লেগেছে আমার সামগ্রিক ছাত্র ছাত্রীদেরকেও আমি খুবই আমাকেও ভালোবেসেছে আমিও ভালোবেসেছি এবং আমার পড়াতেও খুব ভালো লেগেছে তাদেরও মনে হয় আমার টাচ ভালো লেগেছে শিক্ষকতার ব্যাপারে আমার কোনো দিয়ে নেই আমার খুব ভালো লেগেছে কিন্তু কর্মজীবনে অনেক কিছু হয়েছে যেগুলো আমি পছন্দ করি এখানে এই যে নারীদের প্রতি যে বৈষম্য এটা এখানে এসছে কর্মজীবনে যেহেতু অনেক পুরুষের সাথে আমি দক্ষ বেশি সেহেতু অনেক পুরুষ আমাকে এমন ভাবে নিগৃহীত করার চেষ্টা করেছে পারিনি শেষ পর্যন্ত পারিনি কিন্তু নিগৃহীত করতে চেষ্টা করেছে কেন আমি ওদের চেয়ে ভালো পারি আপনি তো এবং ডক্টর জলিলকে ডক্টর দেব করিয়েছিলেন এরপর কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কেউ পিএইচডি করাবে অভিজ্ঞতা হচ্ছে যে কোন একটা লেখা দেওয়ার পরে মানে এটার জন্য যে দীর্ঘকাল অপেক্ষা করা আপনি যেদিন বলেছেন ফেরত দেবেন ঠিক সেদিনই আপনি ফেরত দিয়েছেন এটা আমি শিখেছি আমার সুপারভাইজারদের কাছ থেকে এটা সাংঘাতিক প্রফেসর মনরো এবং প্রফেসর পিটার সিঙ্গার মানে কোনো দিন এক সেকেন্ডও দেরি করেনি কাজ দিয়ে আর কাজের পাশে যে তাতে মন্তব্য লিখতেন ক্রিটিক্যাল 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 কমেন্ট করতেন সেগুলো অনেক এগিয়ে দেয় তারপর আমি আবার রিটায়ার করার পরেও কিন্তু আমি পিএম আসছি
বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে 5 বছর বায়োথিক্স পড়েছি বায়োথিক্স ডাক্তার আমি ওই প্রসঙ্গে আসবো আমরা জানি যে আপনি ইন্টারন্যাশনাল বায়োথিক্স অ্যাসোসিয়েশন এবং গ্লোবাল এথিক্স আন্তর্জাতিক পরিসরে এমনি ভালো লেগেছে, ঠিক আছে, আমাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলে তারা অসম্মান করেনি কখনো, কিন্তু একটা জিনিস আমি দেখেছি, গ্লোবাল যে একটা বাইফারকেশন আছে, থার্ড ওয়ার্ল্ড, তারপর সোশ্যালিস্ট আর ক্যাপিটালিজম এন্ড সোশ্যালিজম মধ্যে চেষ্টা, হ্যাঁ ঠিক সেইটা ওই বোর্ডে বেরিয়ে আসলো। আমি বলছি একটা উদাহরণ দিচ্ছি, আমি ইরাকে যখন ইয়ে হয় সান্তানকে ইয়ে করা হচ্ছিল, তখন আমি একটা প্রস্তাব এনেছিলাম বোর্ডে যে এটা আমাদের কন্ডেম করা উচিত, ইরাকে যে অত্যাচার করা হচ্ছে এগুলো কন্ডেম করা উচিত, বায়োথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কন্ডেম করা উচিত। তারপর হলো অনেকক্ষণ আলোচনা হলো, এগুলো শেষ করে ভোটে দিল, ভোটে দেওয়ার পর কিছু কিছু দেশ অ্যাবস্টেন করলো, কিছু দেশের রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, আর কিছু দেশ একেবারে এগেনস্টে গেল। আমি কাকে এগেনস্টে যাবে ক্যাপিটালিস্ট দেশগুলো বুঝতেই পারেন, ইউএস, কানাডা, ইয়ে, হ্যাঁ, ফ্রান্স, তারপর আপনার ইয়ে ইউকে, এরা সব এগেনস্টে গেছে। আর আমার সাথে ছিল শ্রীলঙ্কা, এদিকে সব অনেকে ছিল, ফিলিপিনো, একটা ভোটের জন্য আমি হেরে গেলাম। তখন আমি বুঝে গেলাম যে বাবা, মানে কিভাবে গ্লোবাল এথিক্সটা সব দিকে রিফ্লেক্টেড হচ্ছে, ওটা একটা বড় শিক্ষা, গ্লোবাল পলিটিক্স ইনভেস্টের সাথে এটা লিংক আপ, সেটা তারা একাডেমিক লেভেলে খুব, এইটা তো আমি নৈতিক ভাবে বলেছি, তাই না? জি, নৈতিকতার বিচারে তো এইভাবে মানুষ মারতে পারে না, এইভাবে অত্যাচার করতে পারে না, একতরফা ভাবে, তাই না? সেই জন্য আমরা খালি কিছুই বলিনি, খালি বলেছি আমাদের একটা আপত্তি জানানো, সেটাতেই কাজ হলো না। আমি তবে আমাকে এটা যে প্রস্তাবটা আমি উঠিয়েছি, ইজিপ্টের একজন ছিল যে আবার ভোট দিয়েছিলেন, গামাল, ডক্টর গামাল সিরোর, খুব ভালো, উনি ভোট দিয়েছিলেন আমার পক্ষে, একটা ভোটের জন্য আমি হেরে গেলাম। অনেক কিছু শিখেছেন, শিখেছে অনেক কিছু ওদের কাছ থেকে, শিখেওছি, দেখেওছি, সমস্ত পৃথিবী ঘুরে বেড়িয়েছি, সেটা তো একটা বিরাট অভিজ্ঞতা, তাই না? তারপরে ওরা যে কিরকম সিস্টেমেটিক্যালি কাজ করে সেগুলো দেখেছি, আর অ্যাকচুয়ালি আমার কাজের অনুপ্রেরণা পেয়েছি আমি ওখান থেকে। আমি কিন্তু কাজ বেশি করেছি রিটায়ার করার পরে, 2000-এর পরে কিন্তু বেশি কাজ করেছি আমি, বায়োথিক্স অনেকগুলো আমার ইয়ে আছে, পেপার ইয়ে আছে, পাবলিশ করা আছে। আপনি অনেক গ্রন্থ রচয়িতা এবং অনেক মৌলিক দার্শনিক মৌলিক গ্রন্থের অনুবাদক, আপনি অ্যারিস্টটলের এথিক্স, জি মুরের প্রিন্সিপিয়া এথিকা এবং জন স্টুয়ার্ট মিলের ইউটিলিটারিয়ানিজম এই বইগুলি অনুবাদ করেছেন, এর মধ্যে দিয়ে আপনি বাংলা ভাষী পাঠকদের কাছে মাতৃভাষায় দর্শন চর্চাই কেবল নয় মৌলিক দার্শনিক গ্রন্থাবলী পাঠের একটা সুযোগ করে দিয়েছেন, সেটা আমার একটা উদ্দেশ্য ছিল, ওটাই মূল উদ্দেশ্য ছিল। জি, আরেকটা হলো আমার আব্বা তো ইয়ে খুব ভালো অনুবাদক ছিলেন, উনি অনুবাদে 1977-এ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমি পলাশ পাকের দুই দিগন্ত তার অনুবাদ পড়েছি, সুতরাং ওইটাও একটু মনে মনে, হ্যাঁ, আব্দুল হাফিজ, হ্যাঁ, ওইটাও মনে মনে ছিল যে ওরকম বাপের মেয়ে কিছু অনুবাদ না করলে কী করে হয়। তাছাড়া আমি আরও অনুবাদ করেছি জাফল সার্তের, ওটা পড়েনি, ওই যে দ্য রেসপেক্টেবল প্রস্টিটিউট বলে একটা নাটক আছে, ওইটা ভাবানুবাদ করেছি আমি, ওটা বেরিয়েছে মহিয়সী বারাঙ্গনা নামে। সেটা হলো আপটন সিনক্লেয়ার এর জায়ান্ট, এ জায়ান্ট স্ট্রেংথ, এটা হলো অ্যাটম বোমার, মানে আপটন সিনক্লেয়ার, হ্যাঁ, ওটা হলো ওয়েলটা পড়েছি, ওটা হলো ওনার ইয়ে যুদ্ধবিরোধী, যুদ্ধবিরোধী, ওটা ওই বইটা অনুবাদ আমার আব্বা করেছিলেন, কিন্তু একটা কপিও খুঁজে পাওয়া যাচ্ছে না,
কোথাও পাইনি, সেজন্য আমি ভাবলাম যে ওটা একটা ঋণ স্বরূপ করছে আর কি, ওইটা করছি এখন, ওটা হাত দিয়েছি। কিন্তু এর মধ্যে আমার বোন মারা যাওয়ায় খুব মন খারাপ হয়েছে, আর করতে পারিনি, আগাতে পারিনি অনুবাদেই। আর অনুবাদের একটা আমি একটা বিশ্বাস করি, অনুবাদ যখন আমি করব, যার বইটা মূল বইটা অনুবাদ করব, তার স্টাইলটাকে আমি বদলাতে চাইনি। জি জি, মোড়ের বইয়ে মোড়ের সেই স্টাইলটা আমি রেখেছি। মৌলিকত্বটা রক্ষা করে অনুবাদটা করা, অনেকে করে করে নিজের ভাষায় নিজের মতো করে লিখে ফেলে, আমি সেটাতে বিশ্বাস করি না, তাহলে সেই মানে মূল জিনিসটা হারিয়ে যায়। কারণ আমার বইগুলো পড়ে কেউ যদি ইয়ে করে, গবেষণা করে, ঠিক মূল ইংরেজি পড়লে যেরকম মনে হতো ঠিক ওরকম পারবে। জি জি। আর একটা, আপনি সর্বমোট কয়টি বই লিখেছেন? আমি প্রায় 30টি গ্রন্থ রচনা করেছি, তার মধ্যে এই যে অনুবাদ হলো 4টা। জি জি। আর আপনার ইংরেজি বই হলো 6টা, সবই ফিলোসফি ঘেঁষাই, নারী মুক্তির অত একটা দর্শন আছে, সেই দর্শন নিয়ে লিখেছি। তারপর এমনি দর্শনও লিখেছি অনেক কিছু। তারপর আমার 5টা হলো, এর মধ্যে প্রবন্ধ লিখেছে প্রায় 60, তার মধ্যে 5টা প্রবন্ধ হলো গ্রন্থের চ্যাপ্টার হিসেবে ওরা গ্রহণ করেছে। জি জি। একটা আমেরিকার, একটা ইউকের, একটা জাপানের, একটা হলো কুয়ালালামপুরের, একটা ইন্ডিয়ার। হ্যাঁ জি। আমি পরবর্তী প্রসঙ্গে আসতে চাই, যেটা আসলে আমরা আপনার বিষয়গুলি অনেকটা মানে অনেকেরই জানা নেই আর কি, যে আপনি যে শুধুমাত্র একজন শিক্ষক হিসেবেই শ্রেণীকক্ষে পাঠদান করেছেন তার মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকেননি, আপনি অনেক সামাজিক, অনেক রাজনৈতিক, সাংস্কৃতিক পরিসরে যুক্ত ছিলেন এবং পরিবর্তনের একটা চেষ্টা আপনি সবসময় সচেষ্ট ছিলেন। সেদিক থেকে আমরা দেখতে পাই যে আপনি এশিয়াটিক সোসাইটি এর সেক্রেটারি ছিলেন। আপনি 2 বছর আপনি মহিলা পরিষদের সাথে দীর্ঘদিন ছিলেন এবং ঢাকা নগরীর সভানেত্রী ছিলেন এবং 15 বছর ছিলাম। 15 বছর ছিলেন এবং সমস্ত বাংলাদেশে অনেক জায়গায় গিয়ে আমরা ওয়ার্কশপ করেছি। এবং আপনার কিছু রাজনৈতিক চেতনাও আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, যে আপনি দর্শন বিভাগে মওদুদীর দর্শন পাঠ আপনি নিষিদ্ধ করেছেন। এর মধ্যে দিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছি আমি আসছি, তার মধ্যে দিয়ে প্রকাশ পায় যে এই ধরনের মানে সাম্প্রদায়িক এবং এই ধরনের চেতনার বিরুদ্ধে আপনি জ্ঞানের পরিসরে দর্শন বিভাগের মতো জায়গায় আপনি আমি ভয় পাই লড়াই করেছেন। এছাড়াও আমরা দেখতে পাই যে আপনি বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শহীদ 71 যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মারক ফলক দর্শন বিভাগে রোকেয়া চেয়ার হিসেবে আপনি আরো কিছুদিন কাজ করেছেন। দর্শন বিভাগে কাজ করেছি, রোকেয়া চেয়ারটা হলো মঞ্জুরি কমিশন, বাংলাদেশ মঞ্জুরি কমিশন অ্যাওয়ার্ড করেছে আমাকে, ওইটা একটা অ্যাওয়ার্ড। তো এই সব বিষয়ে আপনি একটু বলবেন কি, এশিয়াটিক সোসাইটি থেকে মহিলা পরিষদ, মধুদীর দর্শন নিষিদ্ধ বন্ধ করে দেওয়া পাঠ, তারপরে ছাত্র শহীদদের 71-এর তাদের স্মৃতি, এগুলো আমি মনে করেছি এগুলো আমার কর্তব্য। মধুদীর দর্শনটা এতই পশ্চাৎপদতা এবং এতই মধ্যযুগীয় ব্যাপার, সেটাকে আমি রাখতে চাইনি পাঠ্যের মধ্যে। এবং আমি নিজে করিনি, আমি একাডেমিক কমিটির, আমাদের একাডেমিক কমিটির মাধ্যমেই করেছি, এটা যে বাদ দিয়েছি। জি জি। মানে কোনোরকম আমি একলা করে তার করিনি, একাডেমিক কমিটিকে কনভিন্স করেই ওটা করা হয়েছে। আপনি তখন চেয়ারম্যান ছিলেন? আমি চেয়ারম্যান ছিলাম, না হলে তো করা সম্ভব না। তারপরে আপনার শহীদের ফলকগুলো আমি যখন চেয়ারম্যান হয়ে দেখলাম যে এখন পর্যন্ত লাগানো হয়নি, তখন আমি ভাবলাম যে তাহলে আমি লাগিয়ে দিই, তো সেইটা লাগিয়েছি, শহীদ মানে শহীদ ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যেগুলো ফলক। আর মহিলা পরিষদের তো একটা মানে একটু বাম ঘেঁষা দল, আমার খুব পছন্দের, সমাজতন্ত্রে বিশ্বাস করে তারা, এবং কমিউনিস্ট পার্টি, আগে বলা হতো কমিউনিস্ট পার্টির একটা অঙ্গ, তাই না? আমি অবশ্য কমিউনিস্ট পার্টির সদস্য হইনি, আমাকে বলা হয়েছিল, কারণ আমি মাথাটা বিক্রি করতে চাইনি। আপনি আমি আপনাকে কিন্তু আমার ধ্যান ধারণা ওরকমই ছিল, আমি বলবো মতাদর্শগতভাবে আপনি ধরেন আপনাকে দল করতে হবে তা না, ঠিক মতাদর্শ আইডিওলজি হিসেবে সেটা আপনি বুঝবেন আরো বেশি, কারণ আপনাকে তো আমি মার্কসিজমের উপর পড়িয়েছি, তাই না? আপনার মানে সমতা ভিত্তিক একটা সমাজতান্ত্রিক সমাজের ওটা আমি একদম সবসময় ওটা নিয়ে। জি।
তো আমি আরেকটা পরবর্তী প্রশ্নে আপনার কাছে আসতে চাই, আমরা মেয়েদের মধ্যে এই ধরনের মানে লেখাপড়া এবং এই ধরনের ব্যাপক অবদান রাখা খুব কম দেখি। আখতার ইমাম ছিলেন আমাদের ডিপার্টমেন্টে, ফিলসফি ডিপার্টমেন্টে, তা তারপরে আমরা দেখি যে আপনি মোর ভার্সিটাইল, ব্যাপক একাডেমি এবং নন একাডেমি সময়ের জন্য উনি বেশ অগ্রসর ছিলেন, অগ্রসর অবশ্যই অগ্রসর ছিলেন। তো আপনি এ বিষয়ে কিছু বলবেন কি আমাদের? আমি দেখেন আমি কিছু দেখাবার জন্য করিনি, আমি করেছি মন থেকে যেটা আমার ইচ্ছে হয়েছে সেটা। আর আমি চেয়েছি যে আমার আমি একটা আইডল হই, অন্য মেয়েরা যেন আমার মতো চিন্তা করতে শেখে, মানে আমার জীবন জীবন দিয়ে দেখাতে চেয়েছি, আমার কর্মের মাধ্যমে দেখাতে চেয়েছি যে নারীরাও পারে। এটার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে, মানে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট অনেক করতে হয়েছে, কিন্তু তাও আমি আমার মানে মনটা পূর্ণ আছে। জি, আমি আরেকটা প্রশ্ন আমি করবো যে আমরা দেখতে পাচ্ছি যে অবসর জীবনে আপনি লেখালেখিটার কাজ ঠিক আপনি বসে যাননি আর কি, আপনি অবসর জীবনে কর্মবীর, অবসর জীবনে বরং আমি বেশি কাজ করেছি, বেশি লিখেছি। দার্শনিকদের গল্প নামে ইতিহাসটা দুটো ভলিউম লিখেছি, এক খণ্ড লেখার ইচ্ছা ছিল, হয়তো লিখবো বেঁচে থাকলে। আর এখন তো আপটন সিনক্লেয়ারের ওটা অনুবাদ করছি, ওটা হলো যুদ্ধবিরোধী মতবাদের, আর ওটা আমার আব্বার একটা ঋণ শিকারও বটে, কারণ ওটা হারানো আমাদের উচিত হয়নি। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যেমন কঠিন আত্মনির্মাণ করেছেন এবং জীবনের ফসল বিলিয়েছেন দুহাত ভরে, এ পর্যায়ে এসে আপনার উপলব্ধি এবং সন্তুষ্টি সম্পর্কে কিছু জানতে চাই। আমি সত্যিকার অর্থে আত্মনির্মাণই করেছি বটে, কিন্তু আমার আইডল ছিল বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া, তাদেরকে আমি ইয়ে করার চেষ্টা করেছি, তাদের পথে চলার চেষ্টা করেছি। আর আত্মনির্মাণ নিয়ে এক ধরনের সন্তুষ্টি তো আছেই, কিন্তু আমার মধ্যে একটা অসন্তোষও কাজ করে, যেটা বলতে যাচ্ছিলাম, আমার আরও অনেক বেশি পড়ার ইচ্ছে ছিল। এত কিছুতে জড়িয়ে পড়াশোনা হয় না সত্যিকারের, মানে নিজেকে একেবারে পড়ালেখার মধ্যেই নিজেকে ছোপে দিতে চেয়েছিলাম, সেটা হয়নি। হয়নি, কিন্তু আমরা তো আপনাকে এসে আপনাকে কর্মবীর বলে বলেছে, হয়তো আমিও সেটা মনে করি, অনেকের চেয়ে হয়তো পেয়েছি। জ্ঞানের রাজ্যে জ্ঞান শুধুমাত্র একাডেমিক ক্লাসের মধ্যে সীমা, শ্রেণীকক্ষের মধ্যে না রাখি, এদের সামাজিক একটা পরিসরে নিয়ে যাওয়া, কাজে লাগানো, পরিবর্তন, ট্রান্সফরমেশন, এটাকে ইউটিলাইজ। তারপর আমার লেখাও কিন্তু ব্যবহারিক জীবনের উপরেই লেখা, বেশিরভাগ লেখা ব্যবহারিক জীবনের ভালো মন্দ, নৈতিকতা অনৈতিকতা, কোনটা উচিত কোনটা উচিত না, এইসব কিন্তু খুব বেশি এসেছে আমার লেখার মধ্যে। বড় বড় দার্শনিকদের দেখি যে তারা শুধুমাত্র মানে সমাজকে পরিবর্তন করা, হ্যাঁ সমাজকে পরিবর্তন করার চেষ্টা, মনে মনে সেটা তো ছিল, কতটুকু পেরেছি জানি না, চেষ্টা করেছি সেটা, সেটা আমরা পেয়েছি, আমরা আপনার মধ্যে পাই। দার্শনিক শুধুমাত্র না, একই সাথে সামাজিক একটা পরিবর্তন, ট্রান্সফরমেশন, যে মার্কসের মতন, যে কেবল থিওরি থিওরি হলে হবে না, খুব অনেক বড় থিওরিশিয়ান কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রিট ফাইট করছে, সার্থের মতো লোক জেলে যাচ্ছে, স্ট্রিটে ফাইট করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আপনি পড়েছেন, আপনি সংসার কর্ম পারিবারিক জীবন, আমি এত সংসার কর্মে এতটা জড়িত, যদি অনিচ্ছা মানে নিজের ইচ্ছা স্বইচ্ছা নয়, ঘটনাক্রমে যদি এতটা না হতাম তাহলে সমাজে গিয়েতে আমাকে আরও আপনারা আরও অনেক বেশি পেতেন। আমার সমাজ করার ব্যাপারটা একেবারে যাকে বলে অ্যাক্টিভিস্ট হিসেবে আমি অনেক বেশি কাজ করতে পারতাম। আমি আপনাকে অনেকটা ওভাবেই দেখি, কারণ আপনার পারিবারিক পরিবার থেকে অনেক অনেক কিছু অনেক বেরিয়েছে আপনার সন্তানদের মধ্যে থেকে, যারা সমাজে অনেক বড় বড় অবদান রাখছে, এটাও একটা অনেক বড় অবদান। যে সংগ্রামটা মোকাবেলা করেছেন সেটাই আপনাকে একটা অন্য জায়গায় নিয়ে, অন্য মাত্রায় নিয়ে গিয়ে, আমি এখন যখন ভাবি, আমি তো একসময় গৃহবধূ ছিলাম, সেই গৃহবধূ থেকে যে এখন এখন এই অবস্থায় এসেছি, মাঝে মাঝে মনে হয় যেন আমি গুটি পোকা থেকে মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে, হ্যাঁ প্রজাপতি হয়েছে, মাঝে মাঝে মনে হয় যে এটা আমি না, হ্যাঁ সত্যি কত রকম আমি যে দেখলাম অন্যের চোখে, অন্যের চোখে গৃহবধূ থাকতে অন্যরা একরকম ভাবে দেখতো, তারপর আস্তে আস্তে ধাপে 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 তাদের
আমার যদিও পরিবর্তন না হলো তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। কে করেছিল? আর এটাও মনে হয় যে সংগ্রামটা কে করেছিল? আমি করেছিলাম, সত্যি তাই। সত্যি আমি আমি এখন ভাবি মাঝে মাঝে, এখন তো অনেক বয়স আমার, 85 বছর পূর্ণ হলো এই 24 ফেব্রুয়ারিতে। তা আমার 85 গিয়ে 86 পড়েছি, পা দিয়েছি। মাঝে মাঝে মনে হয় এত মানে আমি কী করে করলাম, কী করলাম, আমি করেছি? এত উদ্দীপনা কোথার থেকে পেলাম? ভেতর থেকে একটা বোধ হয় ইয়ে আসে, জি জি, একটা ফোর্স মানে একটা ধাক্কা দেয়, জি, থেমে থাকতে দেয় না, জি। প্রফেসর হাসনা বেগম, আমরা এখন আলাপচারিতার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনার সমগ্র জীবন থেকে আমাদের যেটা মনে হয়েছে, আপনি জীবনকে দখল করেছেন এবং সেই জীবনকে আপনি বিলিয়ে দিয়েছেন জ্ঞানের ক্ষেত্রে, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে। আজকে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার কাছ থেকে যে শিক্ষা এবং অভিজ্ঞতা পেলাম, আগামী প্রজন্ম জন্য এটি একটি পাথেয় হিসেবে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকেও।